হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, আমি আজকে ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত রোদ্দুরের মুখ দেখিনি। শুধু সকালটা বৃষ্টি হয়ে আছে, কখনো মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, তো এখন খুব সুন্দর বৃষ্টি পড়ছে। দেখো বাইরে এত বৃষ্টি পড়ছে, মোড়াচ্ছে খালি শুয়ে বসে থাকি, কাজ করতে ইচ্ছা করছে না। তো কাজ না করলে কি হবে? বাসি কাজ টাজ সব কিছু হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এমনকি আমি স্নান করেও চলে এসেছি। এখনও দুপুরের জন্য রান্না বসাতে হবে, এখন 12:30 বাজে। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে কাজ টাজ, এখন শুধু রান্না করলেই হয় দুপুরে রান্না। তো এত সুন্দর বৃষ্টি পড়ছে, আজকে দিনে খিচুড়ি রান্না না করলে হয়? তো আজকে খিচুড়িই করবো, ভেবে নিয়েছি সকাল থেকে খিচুড়ি বানাবো। তো শরীরটা ভালো লাগছে না, ইচ্ছাও করছে না রান্না করতে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তো তার আগে ভাবছি একটু জানলার কাছে এসে তোমাদের সাথে একটু কথাও বলি, আর একটু বৃষ্টিটাকে দেখি কিছুক্ষণ। ভালো লাগে আমার, বৃষ্টি ভীষণ ভালো লাগে। এখন জানলার ধারে শুয়ে থাকতে হবে, আর বৃষ্টির দিকে তাকিয়ে কি ভালো লাগে, বা বসে থাকতে ভালো লাগে। এখন বসে থাকার তো এখন সময় নেই রান্না করতে হবে, তো তাই ভাবলাম একটু দেখি যাই রাস্তার পাশে, একটু জানলা দিয়ে দেখে বৃষ্টি। দারুণ বৃষ্টি হচ্ছে, আর আমাদের গাছে ফুলগুলো আমি সকাল সকাল তুলে নিয়েছি, আমি অন্যদিন একটু দেরিই হয়ে যায়। তা আজকে ভাবলাম তাড়াতাড়ি করে ফুল তুলে রাখি, না এলে কোন সময় বৃষ্টি তো সবসময় হতেই আছে, তো তাড়াতাড়ি করে ফুল তুলে নিই, না তার পরে তুলতে পারবো না। তো সেটাই হয়েছিল, সকাল সকাল ফুল তুলে নিয়েছিলাম বলে সকাল সকাল ওর পুজোটাও হয়ে গেছে। কি অন্ধকার দেখো, বিয়ের আগে এরকম জানলা খুলে বসে থাকতাম বৃষ্টি পড়লে, তারপর খাওয়া দাওয়া করি কোনোরকম, তাড়াতাড়ি করে শুয়ে পড়তাম, আর কি ঘুম যে হতো, ঘুমটাও খুব ভালো হয় বৃষ্টিতে। আমি এমনি ঘুমাতেও ভালোবাসি, ঘুমতে ওই জন্য বৃষ্টির দিনে তার বেশি ভালো হবে ঘুমটা। আর তারপরে আবার কি পাখা চালিয়ে দিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারেই তো ভালো লাগে, শীতকালেও দেখবে পাখা চালিয়ে দিয়ে, তারপরে লেপ হোক কম্বল হোক কেপ হোক যে যেটা গায়ে দেয় দিয়ে, তারপরে ঘুমাতে খুব ভালো লাগে পাখা চালিয়ে ঠান্ডা ঠান্ডা। তো আমার মা বলে কি শীত করতে যখন গায়ে কাটা দিচ্ছে আবার পাখা চালিয়েছিস কেন, ওটাই তো মজা দেয় না বলো। তো ফ্রেন্ডস দেখো আজকে কপালে খিচুড়ি নেই, তো সেই জন্য কী নিয়ে খেতে বসে গেছে দেখো, ডাল সিদ্ধ আর এইমাত্র ভাত নামিয়ে নিয়েছি, ডাল সিদ্ধ করেছিলাম আলাদা করে, তো ডাল সিদ্ধ আর ভাত এদিকে, আর দাও একটু ভাজাটা, আর এই যে পেঁয়াজি আর পাঁপড় ভাজা এই দিয়ে খাবো। তো ভেবেছিলাম খিচুড়ির সাথে পেঁয়াজি খাবো পাঁপড় ভাজা খাবো, তো সেটা তো হলো না, সব গুছিয়ে রেখে দিয়েছিলাম, কারেন্ট এই আসে এই আসে করে করে কিচ্ছু এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, আর আমি মশলাটাও করতে পারিনি। এদিকে লাইট জ্বলছে, ইনভার্টারে লাইট জ্বলছে, কিন্তু মিক্সিতে তো আর হচ্ছে না, তো সেই জন্য যা আছে তো তাই নিয়ে খেতে বসে গেলাম। এখন কারেন্টের জন্য বসে থাকতে গেলে এখন অনেক বেলা হয়ে যাবে, এখনো কখন যে কারেন্ট আসবে তার ঠিক নেই, সেই 12:30 থেকে কারেন্ট নেই, এখন তো 2 বাজে না বলো, 2 বাজে, আর আমি সেই 12:30 তাড়াতাড়ি করে আজকে করবো বলে সব গুছিয়ে নিয়েছি, একটার মধ্যে স্নান টান করে ঝটপট ঝটপট করে সব গুছিয়ে নিয়েছি, যে খিচুড়ি গরম গরম আজকে দিনে, মানে এত সুন্দর বৃষ্টি হচ্ছে তো কপালে নেই আর কি করা যাবে, ডাল ভাত আর নিজে পেঁয়াজি আর পাঁপড় ভাজা এটা দিয়েই খাই খিচুড়ি মনে করে। আর যদি পারি তো যদি কারেন্ট তো আসবেই, সে যখন আসে তখন মশলা সব রেডি করে রেখে দিয়েছি জানো, শুধু কারেন্ট আসলেই শুধু মশলাটা বেটে নিলেই হয়ে যাবে, তো বাড়িতে যদি দেখি রাতে যদি বাড়িতে করবো, আগে থাকতে বললে আর হচ্ছে না। এ দেখো মশলার বাটি এখনো রেডি করে বসে আছি, যে কখন কারেন্ট আসবে তবে আমি মশলাটা বেটে নেব, ততক্ষণ তো আর করা যাবে না, এখন খেয়ে নি ঠান্ডা হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আমার হচ্ছে সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছে, তারপরে আর তোমাদের সাথে কোনো কথাই হয়নি, তো আমার রাতে রান্নাও হয়ে গেছে। তো আমি তোমাদের কাছে বলেছিলাম সকালে খিচুড়ি বানাবো, তো সকালবেলায় বলেছিলাম দুপুরের জন্য খিচুড়ি বানাবো, তো কারেন্ট ছিল না বলে আমি খিচুড়ি বানাতে পারিনি, শেষকালে আমার ডাল সিদ্ধ ভাত আর পেঁয়াজি পাঁপড় ভাজা এইসব খেতে হয়েছে, তো অসুবিধা নেই, মশলা করা ছিল তারপরে ডাল অনেকটা সিদ্ধ করা ছিল বলে আমি রাতে খিচুড়ি বানিয়েছি রেজি। তো আমি আগে থাকতে আর কিছু বলিনি, তো খিচুড়ি বানিয়ে আর আলুর দম করেছি, রেডি করে নিয়ে বসে পড়েছি, এখন বসিনি মানে বসবো খেতে,
তো তার আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো চলো, খিচুড়ি বানিয়ে থালায় রেডি করে রেখে দিয়েছি। এই দেখো খিচুড়ি আর আলুর দম বানিয়েছি। তো রাতে অনেকটা মশলা ছিল বলে খিচুড়িটা অতটা লাগবে না, রাতের জন্য শুধুমাত্র খিচুড়ি বানিয়েছিলাম, সেই জন্য আলুর দমে দিয়ে দিয়েছি মশলা দিয়ে, ওই জন্য আলুর দম করলাম, নাহলে অন্য কিছু ভাজা টাজা করে নিতাম, তো খিচুড়িটা কেমন লাগছে তাই বলো। তো খিচুড়ি বানিয়ে ছেড়েছি, আর বৃষ্টির দিনে খিচুড়ি না হলে হয় বলো? তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। তো আমার খাওয়া হয়ে গেছে, এইমাত্র এই ঘরে এলাম। তো খাওয়া দাওয়া করে বাসন মাজা যা কিছু সব পরে কাজ থাকে জানোই তো, একটু মোছা বাসন মাজা গ্যাস মোছা এইগুলো আমি করেই রাখি আর করে রেখে এসেছি। কদিন ধরে শরীরটা ভালো না বলে ঠিক মতো ভিডিও বানাতে পারছি না, ব্লগ করতে পারছি না। আর আজকেও দেখো সেই সকালে শুরু করেছিলাম, তারপরে আবার দুপুরে, আবার দুপুর ছেড়ে আবার সেই রাতে আবার শুরু করেছি, ঠিকঠাকভাবে করতে পারছি না, শরীরটা এনার্জি পাচ্ছি না। তো করবো কি, কেন জানি না কেমন এরকম, কেন জানি না এরকম লাগছে, শরীরটা ভালো লাগছে না। কদিন আগে একটু বৃষ্টিতে ভিজে ভিজে ফুল তুলেছিলাম, তারপর থেকেই যেন শরীরটা এরকম কেমন যেন লাগছে, শরীরটা দুর্বল দুর্বল লাগছে, ঝিমঝিম লাগছে, খালি মনে হচ্ছে ঘুমিয়ে থাকি শুয়ে থাকি। শরীর আর ভালো থাকলে কথা বলতেও এনার্জি থাকে না, অত কোনো কাজ করতেও ইচ্ছা করে না। কিন্তু আমি মানে যেটুকু না করলে না নয় সেটুকু আমি না, সেটুকু আমি না করে বসে থাকতে পারি না, মনে করি না এগুলো করে নিই, তারপর যত কষ্ট হোক কাজগুলো করে নিই তারপরে তাই বসবো। তো সেটাই মার সাথে প্রতিদিন হয়, প্রতিদিন ও বলে কি এতগুলো ঘর ঝাড়তে আর কি দরকার, পরিষ্কার করার কি দরকার, আমরা যে ঘরে থাকি সেই ঘরটা পরিষ্কার করলেই তো হয়ে যায়। তো আমি আর পারি না, এখন না পরে করবো তাও ভালো, কিন্তু সেই করতেই হবে, প্রত্যেকটা ঘর ঝাড় ঝুট দেওয়া প্রতিদিন। আর শরীর চলছে না, যাই হোক দেখলেই তো দুপুরবেলায় খিচুড়ি খেতে গিয়ে আর এক তাল হয়ে গেল, খিচুড়ির বদলে সেদ্ধ ভাত খেলাম, সেদ্ধ ভাত ঠিক না মানে ডাল সেদ্ধ দিয়ে খেয়েছি, ভাত তো ঝুরঝুরি ভাতই করেছিলাম, আর পেঁয়াজিটা খুব সুন্দর হয়েছিল, পাঁপড় ভাজা এইসব দিয়ে খেয়েছি, আর এখন খেলাম আলুর দম। আলুর দমের মধ্যে যেন কটা কিশমিশ আর কাজু বাদাম দিয়েছিলাম, অনেক মানে অল্প কটাই ছিল অনেকদিন ধরে, তো ফ্রাইড রাইস বানিয়ে খাবো বলে আর খাওয়াই হচ্ছিল না, তো সেগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য ভাবলো আলুর দমের মধ্যে দিয়ে দিই ভালোই লাগবে, তো আলুর দমের মধ্যে দিয়ে দিয়েছি, ভালোই লাগছিলো খেতে, মিষ্টি মিষ্টি কখনো কাজু বাদাম ভরছে। তো খিচুড়ির সাথে তো আলুর দম তো ভালোই লাগে, তো ভালোই হয়েছিলো, খিচুড়িও ভালো হয়েছিলো আলুর দমও ভালো হয়েছিলো, দুটোই খেতে ভালো হয়েছিলো। তো খাওয়া দাওয়া করে এইমাত্র এলাম, সবাই ফোন করে, আমার মাসি ফোন করে বলছে এখন হচ্ছে খিচুড়ি বানিয়েছিস দুপুরে কি হলো, তা আমি বললাম এই অবস্থা, তো সেই কারণে দুপুরবেলায় আর বানানো হয়নি, ওই জন্য এখন বানিয়েছিলাম, তো সেটাই খেলা বলছে। ও মাথা যন্ত্রণা করছে, দুপুরবেলায় ঘুমাইনি জানো, ঘুম না ঘুমিয়ে ঘুমিয়ে ফোন টিপছিলাম, না ঘুমিয়ে ঘুমিয়ে ফোন ঘাঁটছিলাম, ফোন বেশি ঘাঁটলে না মাথা যন্ত্রণা করে। আর আমার এই কটা দিন ধরে শুয়ে মানে যেটুকু কাজ টাজ করা, যেটুকু না করলে না নয় সেটুকু তো কাজ করতেই হয়, সেগুলো কাজটা সেরে নিয়ে শুয়ে শুয়ে শুধু ফোন ঘাঁটাঘাঁটি করা ছাড়া আর কোনো কাজ নেই। আর এই বেশি ফোন ইউজ করতে করতে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, কেমন যেন চোখ মুখ বসেও গেছে দেখো, আর টিপ না পড়লে কেমন একটা লাগে না, পড়াই হয় না, ওরকম স্নান টান করে তাড়াতাড়ি করে স্নান করে মানে সিঁদু পরে চলে যায় ঝটপট করে রান্না করতে, তো আজকে তাড়াতাড়ি রান্না করেও সেই রান্না করেও তাড়াতাড়ি খাওয়া হলো না, সেই লেট, কারেন্টটা আমাকে জ্বালিয়েছে আজকে। তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ছিল, কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও, ভালো লাগলে বুঝে বুঝে শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতন তাহলে গুড নাইট, টাটা।